গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি অঞ্জনা, আমি জানাই মাই বেঙ্গলি ব্লগ অঞ্জনাতে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আমার এখন বাজে প্রায় বারোটা বাজে নেই, 11:30 বাজে। ওর জন্য আমি তোমাদের সবাইকে গুড মর্নিং বললাম। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, সবাইকে খাওয়ানো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আমার যা এসেছিল, ভাসুর এসেছিল, অবশ্য ভাসুর চলে গেছে। আর যা এসেছিল যে আমাদের এখানে যে আধার কার্ডের সাথে যে রেশন কার্ডটা লিঙ্ক করার জন্য, ওর জন্য এসেছিল। বেশি টাইম নেয়নি, অল্প একটু টাইমের মধ্যে এসে কিছু খায়নি অবশ্য। আর নিশা দুবু খেয়েছে কিছু, আর ওরা আমার ভাসুর আর যা কিছু খায়নি, চলে গেল। ওই রেশন কার্ডের জন্যই আসলো আমাদের বাড়ি। আর কিছু টাকা ভাই দেব টাকা, হাই কর ভাই। এই হচ্ছে আমার মেজদি ভাই, আর এই হচ্ছে আমাদের নিশা, আমার মেজ ভাসুরের মেয়ে। আর ধুবু এদিকে আসো, এই হচ্ছে আমাদের ধুবু, আমার মেজ ভাসুরের ছেলে। আর এই দেখো বাবাই, বাবাই এদিকে 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 তাকাচ্ছো, দেখো সবাই এসছে, এখনই চলে যাবে, বেশিক্ষণ থাকতে পারেনি, এখনই চলে যাবে, অটোর জন্য দাঁড়িয়ে আছে। আর আগে তোমাদের দেখাতে পারিনি, কারণ এসছে বেশিক্ষণ নাই, ওই আধ ঘন্টার মতন ছিল। এই দেখো চলে যাচ্ছে সবাই, টাটা। আমাদের বাড়িতে আমার যা এসেছিল, ভাসুর এসেছিল, অবশ্য ভাসুর চলে গেছে। আর যা এসেছিল যে আমাদের এখানে যে আধার কার্ডের সাথে যে রেশন কার্ডটা লিঙ্ক করার জন্য, ওর জন্য এসেছিল। বেশি টাইম নেয়নি, অল্প একটু টাইমের মধ্যে এসে কিছু খায়নি অবশ্য। আর নিশা দুবু খেয়েছে কিছু, আর ওরা আমার ভাসুর আর যা কিছু খায়নি, চলে গেল। ওই রেশন কার্ডের জন্যই আসলো আমাদের বাড়িতে, তো চলে গেল। বাবাই কি খাচ্ছে তুমি বলো, ফুটি খাচ্ছো হবে, বলো বলো কি খাচ্ছ, হ্যালো বলো, হাই বলো, হাই বলো, হাই। তোমরা কেমন আছো? বললাম ফুটি খাচ্ছি, ভালো করে খেতে হয়। এই দেখো আমাদের ডগি দুটোই আমাদের বাড়ি পাহারা দেয়, আশেপাশে সব পাহারা দেয়, কেউ আসলে চোর টোর আসলে পুরো আওয়াজ করে। আর এই দেখো আমাদের একটা ভয়ঙ্কর জিনিস এসছে বাড়িতে, এটা হচ্ছে একটা দারাস সাপ। আমরা সব ভয় পেয়ে গেছিলাম প্রথমে যখন আসে, আর মাথা উঁচু করে অনেকটাই দেখতে পাবে যে অনেকটাই মাথা উঁচু করে, ওই দেখে সবাই ভয় পেয়ে গেছিল। ওই দেখো কারণ দারাস সাপ তো, এরা কাউকে ক্ষতি করে না, আর চলে যাবে অবশ্য, এই বললেই চলে যায়, এখনই চলে যাবে। দেখো রান করে চলে গেল। আজকে আমি রান্না করেছি মাংস আর আলু পেঁপে দিয়ে পাতলা একটা ঝোল, কারণ মাংস সবাই খায় না, ওর জন্য একটা আলাদা তরকারি করে হবে। সেই উপলক্ষে সবাই আমাদের বাড়িতে আসবে, তাহলে চলো দেখাবো যে কে কে আসে, আর তোমাদের দেখাচ্ছি সবাইকে। আমাদের সমিতির গ্রুপের সব চলে এসছে, আমরা সমিতিতে আছি প্রায় দশজনই আছি, আর সবাই চলে এসছে, আমাদের মিটিং শুরু করে দিলাম।
এদিকে একটু তাকাও আমার এদিকে এই তাকাও হ্যাঁ সবাই তাকাও একটু করে এই এই ইরা নিপাল নিপাল মা নাকি তাকাও এদিকে দেখো সমিতির লোক আমাদের সবাই চলে যাচ্ছে সমিতির সবাই চলে যাচ্ছে এখন এই টাটা দিয়ে দাও এই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আর সবাই চলে গেল এখন আমাদের সমিতি করে মিটিং করে খাতা সব কিছু লেখা হলো আর আমাদের মাসে চারটে করে মিটিং হয় সেই চারটে মিটিংগুলো আমরা করি আর খাতাও লেখা হয় এই সম্বন্ধে যে লোন নেবে সেই সব মানে সব আলোচনা হয় কি হলো না হলো সেই সব আমাদের খাতায় লিখতে হয় সেইগুলো লেখা হলো আর তারপরে এখন আমাদের মিটিং শেষ হয়ে গেল চলে গেল সবাই দেখা হচ্ছে আর ব্লগটা আমি এই অবধি রাখছি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আর তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকে এই অবধি ঠিক আছে টাটা ওকে।